শুক্রবার প্লাস্টিক বর্জন মিছিলের পর কেক ও গ্লুকোজ খেয়ে অসুস্থ হয়ে পড়ে প্রায় 62 জন স্কুল পড়ুয়া। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার আউশা প্রাথমিক বিদ্যালয়ে। অসুস্থ পড়ুয়াদের নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে তারা সুস্থ আছেন বলে জানান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাকবুল ইসলাম। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিভাবকরা জানান এদিন সকালে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে প্লাস্টিক বর্জন নিয়ে একটি সচেতনতামূলক মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সকলকে কেক ও গ্লুকোজ দেওয়া হয়। সেই খাবার খেয়ে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়েন। আমরা গেছি যে বলে যে গ্লুকোন্ডি জল আর কেক আর একটা কি জল খাইয়েছে, খাইয়ে এরকম পেটে যন্ত্রণা আর পিয়ে গা মাথা ঘুরছে আর বমি করছে। ওই যে ওই নিয়ে গেলো রাস্তায় রাস্তায় ঘোরাতে দিয়ে তারপরে এসে রোদ গরমে এসে ওই খাবারটা দেয়, দিয়ে খাওয়ার পরে এটা হয়ে যায়। কী খাবার খেয়েছে? ওই কেক আর একটা কি জুসের মতো কি দিয়েছিল। আউশা প্রাথমিক বিদ্যালয়। কতজন অসুস্থ আছে? মোটামুটি 150 জন এসেছে। 150 জন এসেছে? স্কুলে গিয়েছিল কখন? 10টায় যাই। ঠিক বলতে বাচ্চাদের এখানে নিয়ে গেছিল এটি শুনলাম। আমরা তো সব বাড়িতে ছিলাম, এই ঘটনার পর এলাকার উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মেমারি থানার পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজকে আমাদের বর্ধমান 2 নম্বর ব্লকে আমাদের নবস্থার আমাদের আমাদের জিপির আমাদের আউশা গ্রামে আউশা প্রাথমিক বিদ্যালয়ে সকালে একটা ওই প্লাস্টিক বর্জন নিয়ে একটা স্কুল থেকে একটা অনুষ্ঠান করা হয়েছিল। সেই অনুষ্ঠানে শেষে বাচ্চাদেরকে ওই টিফিন খাওয়ানো হয়েছিল ও আমাদের কেক আর হচ্ছে গ্লুকোন্ডি, সম্ভবত গ্লুকোন্ডির সাথে কিছু মিশে গেছে, মিশে গিয়ে আমাদের 62টা মোট বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে। তারই আজকে বর্ধমান হসপিটালে আমরা এলাম, এসে দেখলাম ডাক্তার আমাদের MSVP এর সাথে কথা বলেছি বা আমাদের পিছিয়ে আমাদের এখানে সেক্রেটারিও আছেন, আমাদের আমাদের বর্ধমান মেডিকেল সেক্রেটারিও ওনার সাথেও কথা বললাম। কাজে আমাদের ডাক্তাররা দেখছেন, ট্রিটমেন্ট করছেন, বাচ্চারা এখনও পর্যন্ত ভালো আছেন। বাচ্চাদেরকে ক্রমাগত আমাদের ভালো মানে বেডেও দেওয়া হয়েছে, বাচ্চাদের কন্টিনিউ আমাদের কিন্তু ট্রিটমেন্টটা চিকিৎসা করছে। মোট এতগুলো বাচ্চা, 62টা বাচ্চা, বুঝতেই পারছেন একটা পর একটা তাদেরকে খবর দিতে একটু তো দেরি হবে। এখন কী অবস্থা আছে? এখন বাচ্চারা ভালো আছেন, আপনারা যেও দেখতে পারেন বাচ্চাগুলো একদম ছোটো বয়স, ওই 7-8 বছরের সম্ভবত হবে বাচ্চাগুলো। দেখুন এটা প্রাথমিক বিদ্যালয় তো, ওই আপনার 3-4 বাচ্চাটা আছে। একটা খবর পেয়েছি আজকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জন নিয়ে একটা র্যালি ছিল, সেই র্যালির শেষে স্কুলে গ্লুকোন ডি এবং কেক বাচ্চাদের খেতে দিয়েছে। সম্ভবত তা থেকেই কিছু হচ্ছে, ফুড পয়জনিং হতে পারে। আমাদের হাসপাতালে ভর্তি হয়েছে এখনও পর্যন্ত 62 জন বাচ্চা। আমাদের ডাক্তারবাবুরা, নার্সিং স্টাফরা তারা সর্বোচ্চ কেয়ার নিয়ে দেখছেন। ডাক্তারবাবুদের সঙ্গে আমরা কথা বলেছি, সেরকম হচ্ছে মারাত্মক কিছু নেই। বাচ্চাগুলোকে এখন তাদের যে প্রাথমিক কষ্ট সেটাকে উপশম করার চেষ্টা করছেন তারা, এবং বেশিরভাগ বাচ্চাই চনমনে আছে। আমরা প্রত্যেকটা বাচ্চার সঙ্গে কথা বলেছি, HOD পেডিয়াট্রিকের সঙ্গে আমাদের কথা হয়েছে। অত্যন্ত এই ক্ষেত্রে তিনি খুবই নির্ভরশীল হচ্ছে একজন মানুষ, তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে কারো খারাপ কিছু নেই, বাচ্চাগুলো সবাই ভালো আছে। এখন এটা ডাক্তারবাবুরা বলতে পারবেন, ডাক্তারবাবু যা বলেছেন যে এখন তাদের প্রাথমিক যে হচ্ছে উপসর্গগুলো সেগুলো উপশম করা হচ্ছে, কি হলো সেটা পরে দেখ, কারণটা পরে, এখন বাচ্চাগুলোকে সুস্থ করে তোলাটাই, তবে সম্ভবত ফুড পয়জনিং থেকে হয়েছে। এতক্ষণ বাচ্চাদের নিয়ে রোদে র্যালি করে আসার পরে একটু রেস্ট দেওয়া উচিত ছিল না? তারপরে এখন এটা যারা করেছে তারা বলতে পারবে, আমরা এখান থেকে তো বলতে পারবো না। সেটা হচ্ছে ঘটনা ঘটেছে 2-3 ঘন্টা আগে, কাজেই কী হলে কী হতো সেটা তখন বলা যাবে না। আর এটা ব্যতিক্রম, নিশ্চয়ই কোনো শিক্ষক বা তারা হচ্ছে বাচ্চাদের ক্ষতি চাইবেন না। এটা ঘটনা ঘটে গেছে, দুর্ঘটনাই বলবো, অনিচ্ছাকৃত দুর্ঘটনা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।